পৃথিবীতে ঠিক কতজন মানুষ আজ না খেয়ে রয়েছে বলতে পারবেন? সংখ্যাটা হাতের আঙুলে গুনতে গেলে গুলিয়ে ফেলবেন। ভাববেন, তাহলে এতটাই কি দরিদ্র আমাদের এই পৃথিবী? কি হলো, মনটা খারাপ হয়ে গেল বুঝছি? তাহলে এবার আপনাকে দেখাবো এমন কিছু জিনিস যেগুলো আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আসলে পৃথিবীর কিছু মানুষের হাতে কত অকেজো টাকা রয়েছে। কখনো কি ভেবেছেন, এক প্লেট ভাতের জন্য 20 টাকা যেখানে মানুষ জোগাড় করতে পারে না, সেখানে একটা চকলেট বক্সের দাম কোটি কোটি টাকা? মানুষ টয়লেট করতে বসে খাটি স্বর্ণ দিয়ে মোড়ানো টয়লেটে, কুকুরকে পরানো হয় কোটি কোটি টাকা দামের ডায়মন্ডের হার, এমনকি এক বোতল পানির দামও 51 লক্ষ টাকা। আজকের ভিডিওতে থাকছে কোটিপতিদের শখে কেনা এমনই কিছু অযথা এবং অত্যন্ত দামি জিনিস, যেগুলোর দাম শুনলে আপনার কানে ধান্দা লেগে যাবে। $1,000,000 কুকুরের হার। পোষা প্রাণী অনেকেই পছন্দ করেন। অনেক সময় দেখা যায় পোষা প্রাণীদের জন্য আলাদা থাকার জায়গা থেকে শুরু করে নানান ডিজাইনের পোশাকও বানানো হয়। কিন্তু কেমন হবে যদি প্রিয় পোষা কুকুরের গলায় ঝোলানো হয় $1,000,000 হার? হারটির দাম শুনলে আপনি হয়তো নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। এটির দাম হচ্ছে $3.2 মিলিয়ন, যা প্রায় 30 কোটি টাকার মতো। কুকুরের এই ডায়মন্ড নেকলেস সেটটি তৈরি করেছেন লাভ ডগস ডায়মন্ড নামের একটি কোম্পানি। এই নেকলেসটি বানাতে সময় লেগেছে 12 সপ্তাহ। আর যে কুকুরটির জন্য এই নেকলেসটি তৈরি করা হয়েছিল তার নাম হচ্ছে টিয়ারা। No. 2, $1,000,000 ঘড়ি। প্যাটাক ফিলিপি গ্র্যান্ডমাস্টার চাইম 6300A নামের এই ঘড়িটি পৃথিবীতে মাত্র 1 পিস বানানো হয়েছিল। এর দাম শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। এই ঘড়িটির দাম $31 মিলিয়ন। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, বাংলাদেশি টাকায় প্রায় 300 কোটি টাকার মতো। তাও আবার প্রায় 5 মিনিটেই এই ঘড়িটি নিলামে বিক্রি হয়ে গিয়েছিল। এই ঘড়িটি আমেরিকান অক্টারপল নিওম্যানের $17 মিলিয়ন ঘড়ির রেকর্ডও ভেঙে দিয়েছিল। No. 3, গোল্ড বাথটাব। সাধারণত আমাদের দেশে খুব কম মানুষের বাসায় বাথটাব দেখা যায়। এগুলো শুধু বড় বড় 5 তারকা হোটেল ছাড়া দেখাই যায় না। মানুষ ভাবে শুধু ধনীরাই বাথটাব লাগান, কিন্তু সেখানে যদি আপনাকে কেউ বলে কারো বাসায় স্বর্ণের বাথটাব আছে, তবে আমেরিকান বক্সার মাইক টাইসনের বাসায় গেলে আপনি দেখতে পাবেন স্বর্ণের বাথটাব। ভাবতে পারছেন, পুরো সলিড গোল্ডের বাথটাব। বিলিয়নিয়ারদের কতই না আজব আজব শখ। No. 4, সবচেয়ে বড় নাম। নিজের নামটা বড় একটি সাইনবোর্ডে দেখার শখ অনেক মানুষেরই আছে, কিন্তু আবুধাবির রয়্যাল ফ্যামিলির শেখ হামেদ বিন হামদানের শখ তো সবার থেকে আলাদা। সে আবুধাবিতে একটি আইল্যান্ড কিনে নিয়েছেন আর সেখানে নিজের নাম এত বড় করে লিখিয়েছেন যে তার নামটি মহাশূন্য থেকেও দেখা যায়। এটি লেখাতে তার খরচ হয়েছে $40,000,000, কিন্তু শখের তোলা তো $1,00,000। কি আর করার। No. 5, ডায়মন্ডের বল। 2007 সালের ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেটের জন্য ভারতীয় ক্রিকেট দলের বেস্ট ব্যাটসম্যান বোলার ইত্যাদিদের দেওয়ার জন্য ভারতের গীতাঞ্জলি গেমস লিমিটেড কিছু ক্রিকেট বল বানায়। বলগুলোতে 5,728 খানা হিরে আছে আর বলটা পুরোটাই সোনার, দাম প্রায় $70,000। আর আপনি ভাবছেন ভারতের দারিদ্রতা একটি সমস্যা। No. 6, স্বর্ণের প্রাসাদ এবং উড়োজাহাজ। রাজপুত্র এবং রাজকন্যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মাতেন, সোনার থালায় খেতেন, এসব কথা অনেকেই শুনেছেন। কিন্তু তাই বলে সোনার প্রাসাদ? এই বিশ্বে এমন এক রাজা রয়েছেন যিনি বসবাসের জন্য আস্ত সোনার প্রাসাদই বানিয়ে ফেলেছেন। তিনি হলেন ব্রুনাইয়ের সুলতান হাসানুল বলকিয়া। 1984 সালে ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয় ব্রুনাই। সে বছরই সুলতান হাসানুল এই প্রাসাদ গড়ে তুলেছিলেন বসবাসের জন্য। ওই প্রাসাদের নাম ইস্তানার নুরুল। তবে বলকিয়ার রাজপরিবারে আরো একটি প্রাসাদ রয়েছে, তার নাম হাউস অফ বলকিয়া। হাসানুল বলকিয়া হলেন ব্রুনাইয়ের বর্তমান সুলতান, তিনি 29তম সুলতান এবং এই দেশের প্রধানমন্ত্রীও। সুলতান হাসানুল বিশ্বের সেরা ধনীদের মধ্যে অন্যতম। 2008 সালে ফোর্বস ম্যাগাজিন অনুসারে তার সম্পত্তির পরিমাণ $2,000,000,000। সুলতানের এই সোনার প্রাসাদটি রয়েছে ব্রুনাইয়ের নদীর তীরে। ব্যক্তিগত বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ এটি। এর নামের অর্থ বিশ্বাসের আলোর প্রাসাদ। এই প্রাসাদ
প্রাসাদটি 20 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। প্রাসাদের চূড়া 22 ক্যারেট স্বর্ণ দিয়ে মোড়ানো। অত্যন্ত বিলাসবহুল এই প্রাসাদে সুলতান নিজেই থাকেন। প্রাসাদে অন্তত 1700টি ঘর রয়েছে, 257টি শৌচালয় অর্থাৎ টয়লেট এবং 5টি সুইমিং পুল রয়েছে। সুলতান 7000 গাড়ির মালিক। এই 7000 গাড়ি রাখা থাকে এই প্রাসাদের গ্যারেজে, যার জন্য 110টি আলাদা গ্যারেজ রয়েছে। এই গাড়িগুলোর মধ্যে রয়েছে 365টি ফেরারি, 275টি ল্যাম্বরগিনি, 258টি অ্যাস্টন মার্টিন, 172টি বুগাটি, 600টি রোলস রয়েস, 440টি মার্সিডিস বেঞ্চ, 265টি অডি, 237টি বিএমডাব্লিউ, 225টি জাগুয়ার এবং 183টি ল্যান্ড রোভার। এমনকি সোনার পাত লাগানো ব্যক্তিগত বিমানও রয়েছে সুলতানের, সেই বিমানেরও ঠাই এই প্রাসাদে। নাম্বার 7, 3 লক্ষ হীরাখচিত গাড়ি। গাড়ি যে দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় তা তো বলার অপেক্ষা রাখে না। আবার ধর্ণাঢ্যদের কাতারে চোখ বোলালে দেখা যায় বিলাসবহুল গাড়ি নিজ সংগ্রহে রাখা তাদের অনেক শখের একটি ব্যাপার। জার্মানির বিশ্ববিখ্যাত মার্সিডিস বেঞ্জের নাম শুনলেই আমরা চোখের সামনে বিলাসবহুল একটি দামি গাড়ি দেখতে পাই। আর সেই মার্সিডিসেই একটি গাড়ি যদি হয় 3 লাখ হীরে দিয়ে খচিত, তাহলে তার দাম কত হবে বলে আপনার মনে হয়? বাংলাদেশি মুদ্রায় প্রায় 40 কোটি টাকা। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। মার্সিডিস SL 600 গাড়িটির একটি বিশেষ সংস্করণ 2007 সালে উন্মোচিত হয় দুবাইয়ের মোটর শোতে। উদ্দেশ্য ছিল মার্সিডিস SL 550 সুবর্ণ জয়ন্তী উদযাপন করা। বর্তমানে গাড়িটির মালিক সৌদি রাজপরিবারের সদস্য আল ওয়ালিদ বিন তালাল বিন আব্দুল আজিজ। তিনি বিশ্বের শীর্ষ 10 ধনীর একজন। বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস এর তথ্য অনুযায়ী তার সংগ্রহ রয়েছে এই গাড়িটি। হীরাখচিত এই গাড়িটিকে বিশ্বের সবচেয়ে দামি মার্সিডিস গুলোর মধ্যে একটি বলে মনে করা হয়। গাড়িতে হীরাখচিত করতে 13 জন এক্সপার্ট কাজ করেছেন টানা 2 সপ্তাহ। হীরার কথা তো অনেক হলো, এবার জেনে নেই গাড়িটির অন্যান্য বিষয়। একই সঙ্গে V8 ও V12 ইঞ্জিন বিশিষ্ট গাড়িটি 6000 সিসির। এটি অনায়াসে মাত্র 4.4 সেকেন্ডের মধ্যে 0-60 মাইল স্পিড তুলতে পারে। নাম্বার 8, স্বর্ণের কমোড। স্বর্ণের থালায় কাউকে খেতে দিলে তিনি সম্মানিত হবেন নাকি তার অস্বস্তি বাড়বে? দ্বিতীয়টা হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু কেউ কেউ এতটাই শৌখিন যে তাদের আর সাধারণ কমোড পছন্দই হচ্ছে না, তাই তারা বানিয়ে নিয়েছে স্বর্ণের কমোড, যার পেছনে খরচও পড়েছে $5 মিলিয়ন বেশি। যদিও সেই কমোডটি ইতালির বিখ্যাত চিত্রকর মাউরুজিও কাত্তোলানের তৈরি 18 ক্যারেট খাঁটি সোনার ব্যবহার উপযোগী কমোডটি যুক্তরাজ্যের ব্লেনহ্যাম প্রাসাদ থেকে চুরি হয়ে গেছে। চুরির ঘটনায় 66 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। অক্সফোর্ডশায়ারের স্মৃতিস্মারক ব্লেনহ্যাম প্রাসাদের টয়লেটে স্থাপিত ব্যবহার উপযোগী সোনার কমোডটির নাম ছিল আমেরিকা। ভাবতে পারছেন? নাম্বার 9, স্বর্ণ দিয়ে তৈরি বুগাটি ভেইরন। আমাদের সামনে দিয়ে কোনো অডি গেলে আমরা বলি লোকটার অনেক টাকা, কিন্তু কেউ যদি আপনার সামনে দিয়ে স্বর্ণে মোড়ানো গাড়ি নিয়ে যায় তবে আপনি তাকে কি বলবেন? অনেকের হয়তো বিশ্বাসই হচ্ছে না স্বর্ণে মোড়ানো গাড়িও থাকতে পারে। এই গাড়িটি তৈরি করা হয়েছে টোটালি স্বর্ণ দিয়ে, যার দাম $10 মিলিয়ন। এর একজন মালিক থাকেন ফ্লোরিডাতে এবং কিছু কোটিপতিরা। গতির দিক থেকে এই গাড়িকে কেউই টেক্কা দিতে পারবে না। গোল্ড ফোন। সাধারণত একটি আইফোন কিনতে গেলেই আমাদের কাছে মনে হয় বাবা এত টাকা, কিডনি বিক্রি করে দিতে হবে। কিন্তু আপনাকে যদি বলি $15 মিলিয়ন মোবাইল ফোনও আছে তবে কেমন হবে? মানে বাংলাদেশি টাকায় প্রায় 115 কোটি টাকার মতো। এটি iPhone 5, কিন্তু এই ফোনটিকে মোড়ানো হয়েছে পুরো পিওর গোল্ড দিয়ে, আর এর হোম বাটনের জায়গায় লাগানো হয়েছে ব্ল্যাক ডায়মন্ড। তাছাড়া এই ফোনের সাইডে লাগানো হয়েছে 600টি হোয়াইট ডায়মন্ড। এমনকি পেছনের লোগোটাও বানানো হয়েছে ডায়মন্ড এবং গোল্ড দিয়ে। যদিও এর ফাংশন সবই সাধারণ আইফোনের মতোই, কিন্তু টাকা থাকলে যা হয় আর কি। শো অফের জন্য বিলিয়নিয়াররা সবকিছুই করতে পারে। নাম্বার 11, স্বর্ণের পানি। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি সারা বিশ্বে সুপরিচিত, তবে তার স্ত্রী নীতা আম্বানিও কম যান না। নীতা বরাবরই তার রাজকীয় জীবনধারা এবং বিলাসী শখের ব্যাপারে আলাদা। কোটি টাকার শাড়ি পরা, লাখ টাকার চা খাওয়া কিংবা দামি জুতো ব্যবহারের কারণে নীতাকে নিয়ে আলাদাভাবে চর্চা হয়। কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী নীতা আম্বানি এমনই জীবনযাপন করেন যে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন কেউ নেই। এমন কথাও জানা যাচ্ছে যে
পিতা বিশ্বের সবচেয়ে দামি পানি পান করেন। 750 মিলিলিটার এই পানির বোতলের দাম প্রায় $60,000 বাংলাদেশি মুদ্রায়, যা 51 লাখ টাকারও বেশি। তাহলে নিতা যে পানি পান করেন তার এক ঢোকের দাম কত পড়ে ভাবতেই চোখ কপালে ওঠার অবস্থা। নিজেকে ফিট ও তরতাজা রাখতে নিতা খান অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো ও মডি গলিয়ানি। এটি বিশ্বের সবচেয়ে দামি পানির মধ্যে একটি। বোতলের এই পানি আসে ফ্রান্স এবং ফিজি থেকে। দাবি করা হয় এই এক বোতল পানিতে 5 গ্রাম স্বর্ণের ছাই মেশানো থাকে, যা মানবদেহের জন্য খুবই উপকারী, আর সেজন্যই এই পানির এত বেশি দাম। এই পানির বোতলটি বিশ্বের সবচেয়ে পানির বোতল হিসেবে গিনেস বুকে স্থানও পেয়েছে। রোজ সকালে যে জিনিসটা ছাড়া আমাদের চলেই না সেটি হচ্ছে 1 কাপ গরম গরম চা। কিন্তু চায়ের মতোই অতি প্রয়োজনীয় জিনিসটাকেও যে অযথাই রত্ন দিয়ে ভরিয়ে ফেলে ব্যয়বহুল করে তুলেছে ব্রিটেনের অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান পিজি টিপস। তাদের হয়ে চায়ের ব্যাগকে মহামূল্যবান অলংকারে সাজিয়ে দিতে সাহায্য করেছে বুডলস। তবে একেবারে এমনিতেই নয়, পিজি টিপস এর 75তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে 280টি হিরে দিয়ে সাজানো এই চায়ের ব্যাগটি তৈরি করে পিজি টিপস, যার দাম পড়ে প্রায় $14,000। বিয়ে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যে দিনটার পর থেকে আমাদের জীবনের নতুন একটা সূচনা হয়, আর এজন্যই এই বিয়ের দিনটা নিয়ে আমাদের মধ্যে আছে অনেক অনেক স্বপ্ন। কিন্তু আমার মতে বিয়ের অনুষ্ঠান করা কোনো সেন্সিবল বা লজিক্যাল মানুষের পক্ষে উচিত না। নাও ডোন্ট গেট মি রং, আমি বিয়ের বিপক্ষে কিছু বলছি না। বিয়ে করুন, কিন্তু ধুমধাম ভাবে না, অনুষ্ঠান করে নয়। কোর্ট ম্যারেজ করুন বা মন্দির মসজিদের মতো পবিত্র স্থানগুলোতে করুন। আপনাদেরকে জানাবো বিয়ের অনুষ্ঠানের কারণে আমাদের সমাজে কত বড় বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়। আর এসব সত্য জানার পর আপনিই না হয় ডিসাইড করবেন যে নিজের বিয়েতে আপনি অনুষ্ঠান করবেন নাকি করবেন না। ধনী হলে মানুষ কি না করতে পারে, যখন যেটা ইচ্ছে হবে সেটাই কিনতে পারে, অন্য কেউ তার দিকে তাকিয়ে হাসবে না। আবার কোনো কম দামি জিনিস বেশি দামে কিনে অন্যদের কাছে টাকার গরমও দেখাতে পারেন। কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খেতেও পায় না, হয়তো তাদের কাছে এগুলো কল্পনার বিষয়, কোনোদিন মাথায়ও আসবে না। কিন্তু এসব বিলিয়নিয়াররা যদি বাজে খরচ না করে সেই সব মানুষদের সাহায্য করতো যারা আসলেই অসহায়, তবে বোধহয় পৃথিবীটা স্বর্গে রূপান্তরিত হতো। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপ্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো, শুধুমাত্র এভাবেই পিনিকপ্যার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।